অনেক পুরনো একটা ইচ্ছে পূরণ করছি আজ, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। নমস্কার, শুভ রবিবার সবাইকে জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। আজকে এসেছিলাম বাবুর ড্রয়িং ক্লাসে, ওকে নিয়ে ফিরছি। আর স্যারের ছিল জন্মদিন, তো স্যারের আজ ছিল না, দুদিন আগে ছিল, তো সেই জন্য স্যারের হ্যাপি বার্থডে পালন হয়েছিল, সব ছাত্ররা মিলে পালন করেছিল। তো সেই জন্য চিপস, কুরকুরে, কেক এইসব পেয়েছে, চিপস কুরকুরে দিয়েছে, তারপর কেক খাইয়েছে স্যার। ওরাও স্যার আবার বললো যে মা স্যারকে কী গিফট দেবো, তো একটা চকলেট কিনে দিলাম, স্যারকে দিল হ্যাপি বার্থডে বলে। এই ফিরছি, আর ইনিও যাচ্ছেন আমাদের সাথে, সেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। ওকে ওর বাড়িতে ছেড়ে দিয়ে সাইকেল চড়বো। হ্যাঁ, কী গিফট, কুরকুরেটা? এখন ফিরছি, এখন প্রায় কত 10:30 মতো বাজে, গিয়ে রান্না বান্না করতে হবে। বাবু হাই বলো। হাই। এই যে হাওয়া খেতে খেতে ধরে রাখো, পড়ে যাবো। সাইকেল চালাতে চালাতে খুব একটা ভিডিও বানাই না, কিন্তু এটা যখন আমাদের মানে লোকাল রাস্তা, একদম ভেতরে ঢুকে গেছি, এখানে তো আমার একটা ভিড়ভাট্টা থাকে না, সেই জন্য বানাচ্ছি। ভালো লাগছে বেশ হাওয়া খেতে খেতে, গিয়ে রান্না বান্না করতে হবে, ভেবেই ভয় লাগছে। বৃষ্টি হয়নি, রোদ একটা খুব বেরোয়নি, কিন্তু মেঘলা টাইপের, কিন্তু প্রচন্ড গুমোট গরম। ছোটো মতো দোকানও হয়েছে এখানে আমাদের, চিপস কুরকুরে এইসব টুকটাক থাকে, ডিম, শ্যাম্পুর পাতা, সাবানে মানে টুকটাক সামগ্রী আর কি, দরকার পড়লে ছুটে আর যেতে হবে না বাজারে, এখান থেকে টুকটাক নিয়ে যাবে। এখানে বেশ ভালো লাগছে পুকুর টুকুরগুলো, তাই না? এই যে আমাদের চলে এসেছি দেখুন, এই যে আমাদের বাস্তু, পুকুরের জলটা পুরো লাল হয়ে গেছে। হ্যাপি বার্থডে গিফট, বলছে চিপসটা তোর আর কুরকুরেটা আমার। ক্লাস থেকে এসে চেঞ্জ করে রান্না বসিয়ে দিয়েছি, আর আকাশটা এমন মেঘলা হয়ে আছে, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসবে প্রায়। পুরো ভিডিওটা দেখতে থাকুন, কালকে জানতে পারবেন কেন, সেটা আস্তে আস্তে জানতে পারবেন, সেটা একটু ভালো মতোই কারণ। তো যাই হোক, আজকে কলমি শাক ভাজা করব না, আলু আর পেঁয়াজ দিয়ে ঝাল করব। আর এখানে অল্প একটু আদা রসুন পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, এটা দিয়ে মাছে মানে দই মাছ করব। বেশ সুন্দর রুই মাছ এনেছে বাবা, কাতলা হলে ভালো হতো, কিন্তু রুই মাছ এনেছে, দিয়ে দই মাছ করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নিয়েছি, কুচিয়ে রেখেছি, আর একটা বেটে নিয়েছি, আদা রসুন বাটা করেছি, মঙ্গলদানা বেটেছি, আর এটা টক দই বাটিরটা। আর এদিকে মাছ ভাজা চলছে, মাছগুলো খুব একটা কড়া করব না, মানে নরম নরম করে ভাজবো, তাহলে স্বাদটা বেশ ভালো হবে। মশলাটা এখানে কষিয়ে নিয়েছি, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ, টমেটো, দইটা বাকি আছে দিতে, আর মগজদানা বাটাটাও দিয়ে দিচ্ছি, সরি টমেটো না, আদা রসুন বাটা। এদিকে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, পুরো রেসিপিটা দেখাতে পারলাম না, ওই যে আওয়াজটা শুনতে পাচ্ছেন, টিপ টাপ করে বৃষ্টি পড়ছে, শুরুয়াতটা হয়েছে কিন্তু জোরে জোরে, তো সেই জন্য একটু জামা কাপড় গুঁড়াতে চলে গেছিলাম, আর তোলা হয়নি। মশলাটা এখানে কষানো হয়ে গেছে, যখন তেল ছেড়ে আসবে তখন টক দইটা দিয়ে দেবো। টক দইটা আমি নুন আর চিনি দিয়ে ফেটিয়ে রেখেছি, আর যখন টক দইটা দেবো তখন উনানের আঁচটা কমিয়ে দেবো, যাতে দইটা কেটে না যায়। এই যে টক দইটা দিয়ে দিয়েছি, এবারে কষাতে থাকবো, জালটাও বের করে নিয়েছি, অল্প ধিমি আছে, একদম পুরোটাকে কষাতে থাকবো মশলাটা। মশলাটা যখন পুরোপুরি ফুটে আসবে মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেবো, যাতে ভেতরে মশলাটা মানে অ্যাবজর্ব করে নেয় মাছগুলো। বিয়ে নিয়েছি, ফাইনাল লুকটা দেখতে ঠিক এরকম হয়েছে, জানি না খেতে কেমন হবে, খাওয়া দাওয়ার পরে জানাবো আপনাদেরকে যে সবাই কি বললো। এসছি, একটা পার্সেল আসছে, পার্সেলটা পিক করতে এসেছি, শুয়ে পড়েছিলাম, বৃষ্টি হয়েছে খুব, সেই জন্য আর সেদিক দিয়ে যেতে পারলাম না, এদিকে এলাম, এদিকে বলে দিয়েছি রাস্তাটা, দেখা যাক চিনতে পারে নাকি, পার্সেল এলে সেদিক দিয়েই নিই, কিন্তু এবারে এদিকে বলে দিলাম, কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় দেখা যাক, অনেক দিন থেকে অপেক্ষা করেছিলাম এই পার্সেলটার জন্য, বসেই থাকতে হবে, না লোকটা চিনতে পারবে রাস্তা, জানি না এই রাস্তা দিয়ে আসবে। ওই যে ওখানে একটা দাদু বসে মাছ ধরছে, দেখছে আমাদেরই দাদু।
এসি পার্সেল যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করা, যেটার জন্য আপনাদের বলেছিলাম যে উচ্চবরণটা ওদের সাথে শেয়ার করব। তো এসে গেছে, পার্সেল আনবক্সিংটাও আমাদের সাথে শেয়ার করলাম, কারণ এতটাই আনন্দিত ছিলাম, খুব ভালো লাগছিল। অনেকদিন পর, 2 তারিখ ডেট দিয়েছিল আসার, কিন্তু দেখলাম আজকেই চলে এসেছে। তো 2 দিন আগে এসে গিয়েছি আর খুব ভালো লাগছে। এটাতে আছে একটা মানে স্ট্যান্ড সেলফি স্টিক, এর মধ্যে মানে এলইডি লাইটও আছে মানে অ্যাটাচেবল। তো এত ভালো লাগছে দেখে জিনিসটা পাওয়ার হয়তো বলবেন যে এত ছোটোখাটো জিনিস নিয়ে এত বড় কিছু ব্যাপার করার কি দরকার ছিল। সত্যি বলতে এটা অনেক দিনের ইচ্ছে ছিল, তো পূরণ হয়েছে, সেই জন্য পূরণ হয়েছে আর খুশিটা আটকে রাখতে পারলাম না, আর সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম। এই যে এর সাথে এরকম করে স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করা যেতে, সেলফি স্টিক হিসেবেও ব্যবহার করা যেতে পারে, আর এর মধ্যে একটা এলইডি লাইট এসেছে যেটা মানে চার্জার দিয়েছে, চার্জ করা যেতে পারে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট আর প্রোফাইলটিকে ফলো করতে ভুলবেন।